দর্শক আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি মাইটি ফিদু পুরীর সংবাদে আপনাদের সাথে আছি আমি উপমা কুণ্ডু আর শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম 2026 সাল থেকে উন্নয়নশীল দেশ হিসেবে যাত্রা শুরু হবে বাংলাদেশের বলেন প্রধানমন্ত্রী নতুন প্রকল্প বাস্তবায়নে মানুষের কল্যাণের বিষয়ে পর্যালোচনার নির্দেশ কুমিল্লা ময়মনসিংহ সিটি সহ 233টি স্থানীয় সরকার নির্বাচনের তফসিল ঘোষণা ভোট 9 মার্চ ইভিএম এবং ব্যালটে হবে নির্বাচন ঐতিহাসিক গণ অভ্যুত্থান দিবসে আওয়ামী লীগের শ্রদ্ধা নির্বাচন বর্জনে হতাশায় বিএনপি বললেন পররাষ্ট্রমন্ত্রী গণতন্ত্র ফিরাবে বিএনপি মন্তব্য মঈন খানের সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায় 8.4 ডিগ্রি সেলসিয়াস মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহে কাঁপছে সারা দেশ চার বিভাগে বৃষ্টির পূর্বাভাস এবং দ্রুত এগিয়ে চলেছে পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের নড়াইল অংশের কাজ দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে যোগাযোগে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার প্রত্যাশা দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম সংবাদে এছাড়াও থাকছে মাইটিভির বুধবারের নিয়মিত আয়োজন নগরদর্পণ এবারে বিস্তারিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন 2026 সাল থেকে উন্নয়নশীল দেশ হিসেবে বাংলাদেশের যাত্রা শুরু হবে তাই নতুন নতুন চ্যালেঞ্জ মোকাবেলার বিষয়ে এখনই প্রস্তুতি নিতে হবে নতুন প্রকল্প বাস্তবায়নে মানুষের কল্যাণের বিষয়ে পর্যালোচনার নির্দেশ দেন তিনি পাশাপাশি প্রকল্প দ্রুত বাস্তবায়নের তাগিদ দেন প্রধানমন্ত্রী নয় বছর পর প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে পরিকল্পনা কমিশনের বৈঠকে তিনি এইসব কথা বলেন আতিকুর রহমান তিতাসের রিপোর্ট নয় বছর পর প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বৈঠকে বসল পরিকল্পনা কমিশন এর আগে 2015 সালের 21 জানুয়ারি পরিকল্পনা কমিশনের সর্বশেষ বৈঠক অনুষ্ঠিত হয়েছিল রাজধানী শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রী ও পরিকল্পনা কমিশনের চেয়ারপারসন শেখ হাসিনার সভাপতিত্বে বৈঠক শুরু হয় বৈঠকে কমিশনের বিকল্প চেয়ারপারসন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী ভাইস চেয়ারপারসন পরিকল্পনা মন্ত্রী আব্দুস সালাম পরিকল্পনা কমিশনের সদস্য এবং গভর্নর আব্দুর রউফ তালুকদার উপস্থিত ছিলেন বৈঠকে সরকারি বিনিয়োগের গতিধারা পর্যালোচনা পঞ্চবার্ষিক পরিকল্পনার প্রক্ষেপণের সঙ্গে এডিপি বাস্তবায়নের বরাদ্দের অসামঞ্জস্যতা এবং সরকারি খাতে উন্নয়ন প্রকল্প প্রণয়ন প্রক্রিয়াকরণ ও সংশোধন সংক্রান্ত নির্দেশিকা পরিমার্জন বা সংশোধন নবম পঞ্চবার্ষিক পরিকল্পনা প্রণয়নের অগ্রগতি এবং সেক্টর বা বিভাগভিত্তিক উল্লেখযোগ্য বিষয়গুলো পর্যালোচনা করা হয় পরে প্রধানমন্ত্রী বলেন যেসব প্রকল্পগুলো দ্রুত শেষ হবে সেদিকে নজর দিতে হবে একই সাথে নতুন নতুন পরিকল্পনার ক্ষেত্রে তা কতটুকু কার্যকর ও সাধারণ মানুষের উপকারের বিষয়টিও লক্ষ্য রাখতে হবে একটা প্রজেক্ট শেষ হলে তার রিটার্ন আসে আমরা এখানে আমরা লাভবান হই আমরা নতুন প্রজেক্ট নিতে পারি কাজে এই যে দীর্ঘসূত্রিতা যেন না হয় বারবার যেন প্রজেক্ট বাড়ো না হয় যে প্রজেক্ট আমি নেব সেটা আমার ওই এলাকা বা ওই কাজের জন্য কতটুকু কার্যকর এবং কতটুকু মানুষ লাভবান হবে সাধারণ মানুষ কতটুকু লাভবান হবে অর্থনীতিতে কতটুকু যোগ হবে সেটাই দেখতে হবে 2026 সাল থেকে উন্নয়নশীল দেশ হিসেবে বাংলাদেশের যাত্রা শুরু হবে তাই নতুন নতুন চ্যালেঞ্জ মোকাবেলার বিষয়ে এখনই প্রস্তুতি নিতে হবে বলে জানান সরকার প্রধান আমরা যে উন্নয়নশীল দেশ হিসেবে আমাদের যাত্রা শুরু করব সেখানে আমরা কি কি সুবিধা পাবো সেটা আগে আমাদেরকে সুনির্দিষ্ট করে কোথা থেকে আমরা কি পেতে পারি আর কোনটা আমাদের জন্য সব থেকে বেশি কার্যকর সেটা আমাদেরকে বাছাই করতে হবে এবং সেইভাবে আমরা কাজ শুরু করব নতুন সরকার গঠনের পর পরিকল্পনা কমিশন ও জাতীয় অর্থনৈতিক পরিষদ পুনর্গঠন করা হয় 18 জানুয়ারি এ বিষয়ে দুটি প্রজ্ঞাপন জারি করে মন্ত্রী পরিষদ বিভাগ আমরা 41 সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ করব ঘোষণা দিয়েছি সেটা মাথায় রেখেই আমাদের কাজ কার্যক্রমগুলি করতে হবে পরিকল্পনাগুলি নিতে হবে আতিকুর রহমান তিতাস মাই টিভি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হয়ে আবারও প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ায় শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন ইউরোপীয় ইউনিয়নের প্রেসিডেন্ট চার্লস মিশেল মঙ্গলবার ব্রাসেলস থেকে এক শুভেচ্ছা বার্তায় প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানান চার্লস মিশেল অভিনন্দন বার্তায় প্রেসিডেন্ট বলেন ইইউ বাংলাদেশের একটি নির্ভরযোগ্য এবং দীর্ঘমেয়াদী অংশীদার ইইউ বাংলাদেশের সঙ্গে টেকসই উন্নয়ন জলবায়ু পরিবর্তন অভিবাসন সহ সব বিষয়ে কাজ চালিয়ে যেতে প্রতিশ্রুতিবদ্ধ এর আগে পঞ্চমবারের মতো বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ায় শেখ হাসিনাকে অভিনন্দন জানান জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা মঙ্গলবার এক বার্তায় তিনি শেখ হাসিনার বিচক্ষণ নেতৃত্বের প্রশংসা করে বলেন পারস্পরিক ও আন্তর্জাতিক স্বার্থে বাংলাদেশের সাথে কাজ করার ইচ্ছা আছে জাপানের
কুমিল্লা সিটি কর্পোরেশনের উপনির্বাচন, ময়মনসিংহ সিটি কর্পোরেশনের সাধারণ নির্বাচন ও 9টি পৌরসভা সহ কয়েকটি ইউনিয়ন ও ওয়ার্ড মিলে 233টি নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। এসব নির্বাচনে ভোট গ্রহণ করা হবে 9 মার্চ। সকালে নির্বাচন কমিশনের সচিব জাহাঙ্গীর আলম এক প্রেস ব্রিফিং এ এসব তথ্য জানান। জাহাঙ্গীর আলম বলেন, এই 233টি নির্বাচনের মধ্যে রিটার্নিং অফিসে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন 13 ফেব্রুয়ারি, রিটার্নিং অফিসে মনোনয়ন বাছাই 15 ফেব্রুয়ারি, রিটার্নিং অফিস থেকে বাতিল হওয়া প্রার্থিতার আপিল নিষ্পত্তি করা হবে 19 ও 20 ফেব্রুয়ারি, প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন 22 ফেব্রুয়ারি, প্রতীক বরাদ্দ 23 ফেব্রুয়ারি আর 9 মার্চ সকাল 8টা থেকে বিকেল 4টা পর্যন্ত চলবে ভোট গ্রহণ। এবারের স্থানীয় সরকার নির্বাচনের মধ্যে সিটি কর্পোরেশন, পৌরসভা ও জেলা পরিষদের সাধারণ নির্বাচন এবং বিভিন্ন শূন্য পদের উপনির্বাচনে ইভিএম এ ভোট গ্রহণ করা হবে। ইউনিয়ন পরিষদের সাধারণ নির্বাচন ও ইউনিয়ন পরিষদের শূন্য পদের উপনির্বাচনে ব্যালট পেপারে নির্বাচন অনুষ্ঠিত হবে। ময়মনসিংহ সিটি কর্পোরেশনের সাধারণ নির্বাচন, কুমিল্লা সিটি কর্পোরেশনের শূন্য পদের মেয়র পদে 13 ফেব্রুয়ারি 2024 তারিখ মঙ্গলবার, রিটার্নিং অফিসার কর্তৃক মনোনয়নপত্র বাছাইয়ের তারিখ 15 ফেব্রুয়ারি বৃহস্পতিবার, বাছাইয়ের বিরুদ্ধে আপিল দায়েরের তারিখ 16 থেকে 18 ফেব্রুয়ারি শুক্র থেকে রবিবার, আপিল নিষ্পত্তির তারিখ 19 থেকে 20 ফেব্রুয়ারি সোম মঙ্গলবার, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ 22 ফেব্রুয়ারি বৃহস্পতিবার। আজ 24 জানুয়ারি ঐতিহাসিক গণ অভ্যুত্থান দিবস। বাঙালির দীর্ঘ স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে 69-এর গণ অভ্যুত্থান একটি ঐতিহাসিক প্রেক্ষাপট। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঘোষিত বাঙালির মুক্তির সনদ 6 দফা ভিত্তিক গণ আন্দোলনের আদর্শ ধারণ করে অগ্রসরমান সংগ্রামের পথ পরিক্রমায় 1969 সালের 4 জানুয়ারি ছাত্রলীগ, ছাত্র ইউনিয়ন সহ প্রগতিশীল ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ কেন্দ্রীয় ছাত্র সংগ্রাম পরিষদ গঠন করেন এবং 11 দফা দাবি ঘোষণা করেন। ঐতিহাসিক গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে সকাল 9টায় রাজধানীর বক্সি বাজারস্থ নবকুমার ইনস্টিটিউট প্রাঙ্গণে শহীদ মতিউর রহমানের স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেছে আওয়ামী লীগ। পরে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেন, নির্বাচনে অংশ না নিয়ে হতাশায় ভুগছে বিএনপি। তারা উপলব্ধি করতে পেরেছে এটি তাদের চরম ভুল হয়েছে, তাদের মধ্যে চরম হতাশা বিরাজ করছে। স্থানীয় সরকার নির্বাচন অতীতে বরাবরই প্রতীকবিহীন হয়েছে, তো আগের সেই পদ্ধতিতে কথাই আমরা বলেছি এবং সেখানে সবাই উন্মুক্ত থাকবে যে যার মতো নির্বাচন করবে এবং নির্বাচনে যারা বিজয়ী হবে তারা নির্বাচিত হয়ে উপজেলা চেয়ারম্যান হবে। দেশের গণতন্ত্র আর জনগণের ভোটের অধিকার ফিরিয়ে আনতে বিএনপি কাজ করছে বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। সকালে বনানীতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র আরাফাত রহমান কোকুর কবরে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এই কথা বলেন। বাংলাদেশ থেকে প্রতিহিংসার রাজনীতি দূর হবে মন্তব্য করে মঈন খান বলেন যে গণতন্ত্রের জন্য বাংলাদেশ সৃষ্টি হয়েছিল, সেই গণতন্ত্র ফিরে আসবে, সাধারণ মানুষ অর্থনৈতিক মুক্তি ফিরে পাবে। গণতন্ত্র, সেই গণতন্ত্র বাংলাদেশে পুনরায় ফিরে আসুক এবং আজকে এই দেশে যেন আমরা এমনভাবে বসবাস করতে পারি যেখানে স্বাধীনতার যে মূল আদর্শ, একদিকে গণতন্ত্র, অন্যদিকে দরিদ্র মানুষের অর্থনৈতিক মুক্তি, এই দুটি নিশ্চিত যেন হয়। নাশকতার অভিযোগে রাজধানীর পল্টন থানার এক মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী জামিন আবেদন মঞ্জুর করেছেন আদালত। এ নিয়ে 10 মামলার 9টিতে জামিন পেলেন তিনি। দুপুরে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেনের আদালত শুনানি শেষে 10,000 টাকা মুচলেকায় তার জামিন মঞ্জুর করেন। এই দিন রমনা থানার আরেক মামলায় জামিনের বিষয়ে আদেশ পরে দেওয়া হবে বলে জানিয়েছেন আদালত। রোববার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেন শুনানি শেষে রমনা ও পল্টনের অন্য দুই মামলায় তার জামিন মঞ্জুর করেন। বৃহস্পতিবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেন রমনা থানার 2 ও পল্টন মডেল থানার 2 মামলায় শুনানি শেষে 10,000 টাকা মুচলেকায় তার জামিন মঞ্জুর করেন। 17 জানুয়ারি পল্টন মডেল থানার পৃথক 2 মামলায় 10,000 টাকা মুচলেকায় তার জামিন মঞ্জুর করা হয়।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাজাপ্রাপ্ত আসামি তারেক রহমানকে উপযুক্ত সময়ে দেশে ফিরিয়ে এনে বর্তমান সরকার তার সাজা কার্যকর করবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মামুন। দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাই কমিশনার সারা কুকির সাথে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এই কথা জানান। সারা কুকির সাথে বৈঠক প্রসঙ্গে মন্ত্রী বলেন, যুক্তরাজ্যের সাথে জলবায়ু পরিবর্তন, মাইগ্রেশন, রোহিঙ্গা সংকট সহ নানা বিষয়ে সামনের দিনে দৃঢ়ভাবে কাজ করা হবে। পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, যুক্তরাজ্যের সাথে মানবাধিকার বিষয়ে বিস্তারিত আলোচনা না হলেও সামনের দিনে মানবাধিকার নিয়ে যুক্তরাজ্যের সঙ্গে কাজ করবে ঢাকা। অবশ্যই মানবাধিকার বিশ্বব্যাপী একটা বিষয়, সেটি যুক্তরাজ্যও একটি বিষয়, যুক্তরাষ্ট্র একটি বিষয়, ইউরোপেও একটি বিষয়, সেটি বাংলাদেশেও একটি বিষয়, সেটি চায়নাতেও একটি বিষয়, সেটি সব দেশে একটি বিষয়। তো সব দেশে মানবাধিকার উন্নয়নের জন্য কাজ করছে, আমরা অবশ্যই যুক্তরাজ্যের সাথে এই ব্যাপারে একসাথে কাজ করব। তারেক রহমান শাস্তিপ্রাপ্ত আসামি, আমাদের সরকার যে কোনো শাস্তিপ্রাপ্ত আসামির শাস্তি কার্যকর করতে চায়, তারেক রহমানকে উপযুক্ত সময়ে আমাদের সরকার তার শাস্তি কার্যকর করার জন্য যা যা করার সেটি করবে। যশোরের শিকারপুর সীমান্তে বিএসএফ এর গুলিতে নিহত বিজিপি সিপাহী মোহাম্মদ রইসউদ্দিনের মরদেহ ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। সকাল 11:30 থেকে যশোরের শার্শার শিকারপুর সীমান্তে বিজিপির 49 ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আহমেদ হাসান জামিলের কাছে নিহত রইসউদ্দিনের মরদেহ হস্তান্তর করে বিএসএফ। ময়নাতদন্তের জন্য মরদেহ যশোর 250 শয্যা বিশিষ্ট সদর হাসপাতালের মর্গে নেওয়া হয়। ময়নাতদন্ত শেষে 49 বিজিপি যশোর সদর দপ্তরে জানা যায় শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে, জানিয়েছে বিজিপি। 22 জানুয়ারি সোমবার ভোরে বেনাপোলের ধান্যখোলা সীমান্তে গরু চোরা কারবারিতে ধাওয়া করতে গিয়ে বিএসএফ এর গুলিতে বিজিপির ওই সিপাহী নিহত হন। এই ঘটনায় পতাকা বৈঠকের পর বিজিপি ও কূটনৈতিকভাবে কড়া প্রতিবাদ জানায়। বাড়ছে শৈত্যপ্রবাহের বিস্তৃতি, মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহে কাঁপছে দেশের 43 জেলা। আবহাওয়া অফিস জানিয়েছে এমন পরিস্থিতি থাকতে পারে আরও 2 থেকে 3 দিন। ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগে আজ বৃষ্টি হতে পারে। এদিকে ভোর থেকেই প্রচণ্ড কুয়াশায় ছেয়ে গেছে পুরো ঢাকা শহর। রাজধানীতে চলাচলকারী গাড়িগুলো চলছে হেডলাইট জ্বালিয়ে। তবে কুয়াশা থাকলেও ঢাকায় শীতের তীব্রতা অন্য দিনের তুলনায় কিছুটা কম অনুভূত হয়েছে। আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা 43.4°C। দর্শক, এই মুহূর্তে বরিশালের জেলখানার মোড় এলাকা থেকে শীতের প্রকোপের খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী পারভেজ রাসেল। পারভেজ, শীতের কি খবর আছে দক্ষিণ জনপদে, আমাদেরকে জানাবেন। ধন্যবাদ উপমা। যেমনটা জানতে চেয়েছেন, জানেন যে আসলে গত 2 সপ্তাহ থেকেই কিন্তু দেশের বেশ কয়েকটি বিভাগের জেলা উপজেলাগুলোতে মৃদু শৈত্যপ্রবাহ এবং তীব্র শীত কিন্তু বয়ে যাচ্ছে, এবং এতে কিন্তু সাধারণের যে জনজীবনের জীবনযাত্রার মান রয়েছে তা কিন্তু ব্যাহত হচ্ছে, এবং সাধারণ নিম্ন থেকে মধ্যবিত্ত যে মানুষ রয়েছে তাদের জীবনমান অত্যন্ত কষ্টে তারা দিন অতিবাহিত করছে। গত সপ্তাহের বেশ কয়েকটা দিন ধরেই কিন্তু বরিশাল সহ গোটা নদীবেষ্টিত অঞ্চল, গোটা দক্ষিণাঞ্চলেই তীব্র শীত রয়েছে বাতাস, পাশাপাশি অনেক এলাকায় কিন্তু বৃষ্টিও হয়েছে। গতকাল কিন্তু ছিল সবথেকে সর্বনিম্ন তাপমাত্রা ছিল বরিশাল সহ দক্ষিণাঞ্চলে 8.4°C। আজ অনেকটা বেড়ে আজ বরিশাল সহ গোটা এই অঞ্চলে কিন্তু যে তাপমাত্রা রয়েছে 10.5°C, সাথে রয়েছে বাতাস, এবং এই বাতাস কিন্তু শীতের প্রভাবটা কয়েকটা গুণ বাড়িয়ে দিচ্ছে। সকাল থেকে যে কুয়াশা ছিল, আকাশ ছিল মেঘাচ্ছন্ন, কিছুক্ষণ আগে অবশ্য সূর্যের মুখ দেখেছে অঞ্চলের মানুষ, তারপরে আবার কিন্তু আকাশ সূর্য কিন্তু মেঘে ঢেকে গিয়েছে, এবং যে কুয়াশা বা শীতের যে প্রভাব সেটা কিন্তু একেবারে দৃশ্যমান। সাধারণ মানুষ খুব একটি প্রয়োজন ছাড়া কিন্তু ঘরের বাইরে বের হচ্ছে না, এবং অপরদিকে কিন্তু এই ঠান্ডা বা ঠান্ডাজনিত রোগ রয়েছে এই শীতের প্রকটের কারণে। এই অঞ্চলের শিশু এবং বৃদ্ধরা কিন্তু আক্রান্ত হয়েছেন ঠান্ডা
মশাজনিত রোগে। এতে সরকারি হাসপাতাল সহ স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে যে রোগীর সংখ্যা সেটা বেড়েছে কয়েক গুণ। পাশাপাশি সরকারি যেসব স্কুল রয়েছে মাধ্যমিক এবং প্রাথমিক বেশ কিছু স্কুল কিন্তু শিশুদের যে স্কুল রয়েছে সেই স্কুল কিন্তু বন্ধ ঘোষণা করেছে ছুটি কয়েকদিনের জন্য। হয়তো শীতের প্রবাহটা কমলে পরে সেসব স্কুল আবার পুনরায় নিয়ম অনুযায়ী চালু করবে। সব মিলে যে প্রভাব রয়েছে সেটা বয়ে যাচ্ছে এবং এদিকে স্বাস্থ্য অধিদপ্তর জেলা প্রশাসন সচেতন করেছে যে আসলে সকলকে মোকাবেলা শক্ত অবস্থানে থেকে সচেতন থেকে এই শীতের শৈত্যপ্রবাহকে মোকাবেলা করতে হবে। তো আপাতত এই রয়েছে বরিশাল থেকে আমার কাছে শৈত্যপ্রবাহ শীতের সবশেষ পরিস্থিতি। উপমা পারভেজ, আপনাকে ধন্যবাদ। দর্শক, বরিশাল থেকে শীতের প্রকোপের খবর জানাতে আমাদের সাথে সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী পারভেজ রাসেল। চলে যাচ্ছে পরবর্তী সংবাদে। দ্রুত গতিতে এগিয়ে চলেছে পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের নড়াইল অংশের কাজ। স্বাধীনতার 52 বছর পর সরাসরি রেল সেবা পেয়ে খুশি নড়াইলবাসী। দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে যোগাযোগে এমনকি ভারতের পশ্চিম বাংলায় যাতায়াতে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এই রেল লাইনটি। প্রতিনিধি খায়রুল ইসলাম রিপোর্ট জানাচ্ছেন শামস্তাবেজ উচ্ছ্বাস। পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের আওতায় ঢাকা থেকে যশোর 172 কিলোমিটার জুড়ে চলছে রেললাইন নির্মাণ। রেললাইন নির্মাণ প্রকল্পের কাজ তত্ত্বাবধান করছে বাংলাদেশ সেনাবাহিনী। এই প্রকল্পে 14টি নতুন স্টেশন সহ মোট রেল স্টেশন থাকবে 20টি। ব্রডগেজ এই রেললাইনে 66টি বড় সেতু ও 244টি ছোট সেতু নির্মাণ করা হচ্ছে। 9টি জেলার ওপর দিয়ে তৈরি করা হচ্ছে এই রেলপথ। ঢাকা থেকে পদ্মা সেতুর ভাঙা প্রান্ত হয়ে যশোরের রূপ দিয়ে গিয়ে মিলবে এই রেলপথ। নড়াইল জেলার লোহাগড়ার নারান্দিয়া ও নড়াইল পৌরসভা এলাকার দুর্গাপুরে চলছে রেল স্টেশন নির্মাণ। জেলায় প্রথম রেললাইনের কাজ শুরু হয়, আনন্দের জোয়ার বইছে সব শ্রেণী পেশার মানুষের মাঝে। এইখানে রেল ব্রিজ মানে হওয়াতে রেলের যাতায়াতে অনেক সুবিধা লোহাগড়াবাসীর জন্য, মানে অল্প সময়ের মধ্যে আমরা ঢাকায় যেতে পারছি বা সবাই চিকিৎসা হওয়ার জন্য ঢাকায় যেতে পারছে। এদিকে প্রকল্পের কাজ শুরু হওয়ায় কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে স্থানীয় কয়েক হাজার মানুষের। রেললাইন দেখতে প্রতিদিন শত শত মানুষ ছুটে আসছেন প্রকল্প এলাকায়। এই কাজে খুশি নড়াইলবাসী। আমরা এখানে রেল ব্রিজ যার উপরে আসি, এখন এখানে ঘুরতে আসছি, দেখতে আসছি। আমরা এখান থেকে ভারত চলে সকালে যে দুপুরবেলা চলে আসতে পারবো। জেলা প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ প্রকল্প এলাকা পরিদর্শনকালে জানান, আগামী জুন মাসের মধ্যেও কাজ শেষ হবে। ফার্স্ট দুই ফেজ এটা কিন্তু 70% কাজ অলরেডি হয়ে গেছে এবং আমি যেটা জানি আগামী জুনের ভিতরে ওটা সম্পূর্ণ সমাপ্ত হয়ে যাবে। যথাসময়ে প্রকল্পটি শেষ হওয়ার মাধ্যমে নড়াইল সহ এই অঞ্চলের মানুষের আর্থসামাজিক অবস্থার উন্নতি ঘটবে এমনটাই প্রত্যাশা এলাকার মানুষের। শামস্তাবেজ উচ্ছ্বাস, মাই টিভি নিউজ ডেস্ক। খেজুরের গুড়ের জন্য বিখ্যাত ফরিদপুর জেলা, তাই এই জেলার গুড়ের প্রতি সবারই রয়েছে আলাদা আগ্রহ। আর এই সুযোগটাকেই কাজে লাগাচ্ছেন এক শ্রেণীর অসাধু ব্যবসায়ীরা। নিজ বাড়িতে খুলে বসেছেন নকল খেজুর গুড় তৈরির কারখানা। চিনির সাথে অন্যান্য রাসায়নিক দ্রব্য মিশিয়ে তৈরি করা হচ্ছে নকল গুড়। দেখেও যেন দেখার কেউ নেই এই জালিয়াত চক্রের বিরুদ্ধে। প্রতিনিধি শফিকুল ইসলাম জনি রিপোর্ট। খেজুরের গুড় অথচ নেই খেজুর রসের কোনো ছিটে ফোটাও। এসব গুড় তৈরিতে ব্যবহৃত হচ্ছে দূষিত চিনির শিরা, হাইড্রোস, ফিটকিরি সহ ক্ষতিকর নানা উপাদান। যা দেখলে বোঝার উপায় নেই এটি নকল খেজুরের গুড়। অথচ দেশব্যাপী খেজুর গুড়ে ফরিদপুর জেলার সুখ্যাতি থাকলেও বর্তমানে ভেজাল গুড়ে সয়লাব ফরিদপুরের বিভিন্ন হাটবাজার। ফরিদপুরের গুড়ের যে নাম, এই নামটাকে পুঁজি করে কিছু অসাধু ব্যবসায়ী তারা বিভিন্ন কেমিক্যাল মিশ্রিত গুড় তৈরি করছে, ফরিদপুরে হাট বাজারে সেগুলো বিক্রি করছে। সিজনাল কিছু ব্যবসায়ী আছে, তারা হরেক রকমের খেজুরের গুড় বাজারে উপস্থাপন করে। তো এটা আসলে অ্যাকচুয়ালি বিভিন্ন ধরনের কেমিক্যালে তৈরি। এই ধরনের নকল গুড় বাজারে থাকায় ফরিদপুরের দুর্নাম হচ্ছে। খোঁজ নিয়ে জানা যায় শীতেলে এখানকার এক শ্রেণীর মৌসুমি গুড় ব্যবসায়ী অতি মুনাফার লোভে ভেজাল খেজুরের গুড়ের ব্যবসায় নামেন, যা তারা তৈরি করেন বাসায় বসেই, যার কারণে তুলনামূলক দামে কম হয় না জেনে অনেকেই কিনে খাচ্ছেন এসব নকল খেজুরের গুড়। এতে তৈরি হচ্ছে স্বাস্থ্য ঝুঁকি। আগে যখন মা পিঠা বানাইতো তখন পিঠার অনেক স্বাদ ছিল, আগের মতো ওই রকম স্বাদ এখন আর পাই না। 600 টাকার গুড় যদি আমার ভেজাল হয় তাহলে 120 টাকার গুড়ে কি আছে এটা তার বলার অপেক্ষা রাখে না। ভেজাল গুড়ের বিরুদ্ধে প্রশাসন অভিযান চালালেও থেমে নেই এসব গুড় তৈরির কারখানা। প্রশাসন বলছে নিয়মিতই ভেজাল গুড় তৈরির কারখানার বিরুদ্ধে অভিযান পরিচালিত হচ্ছে। ইতিমধ্যে বেশ কয়েকটি কারখানায় অভিযান চালিয়ে জরিমানাও করা হয়েছে।
খেজুরের গুড় খুবই ঐতিহ্যবাহী, যেটা বাইরে রপ্তানি পর্যন্ত হয়। এইটা সুনাম নষ্ট হোক অথবা একই সাথে এই ভেজাল পণ্য কিনে খেয়ে কারো স্বাস্থ্যকে ঝুঁকিতে পড়ুক, এটা আমরা কোনোভাবেই চাই না, এটা আমরা হতে দিবও না। এই বিষয়ে আমরা খুবই কঠোর অবস্থানে আছি। সারা দেশে খেজুর গুড়ের সুখ্যাতি পাওয়া ফরিদপুর জেলার সুনাম নষ্টকারী এসব অসাধু গুড় ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি এলাকাবাসীর। শফিকুল ইসলাম জনি, মাই টিভি, ফরিদপুর। এবারে নগর দর্পণ। খুলনার প্রধান সড়কগুলোয় প্রশস্ত ফুটপাত নির্মাণ করেছে সিটি কর্পোরেশন, কিন্তু কাজে আসছে না কোটি টাকা ব্যয়ে এসব ফুটপাত। চালুর কদিন পরই চলে গেছে অবৈধ হকারদের দখলে, ফলে ভোগান্তি কমছে না নগরবাসীর। খুলনা প্রতিনিধি শিশিরঞ্জন মল্লিকের তথ্যচিত্রে এস এম খুরশেদ আলমের রিপোর্ট। মহানগরীর প্রধান সড়কগুলোই প্রশস্ত ফুটপাত নির্মাণ করছে খুলনা সিটি কর্পোরেশন। ড্রেনের উপরে স্ল্যাব ও টাইলস বসিয়ে ফুটপাতের সৌন্দর্য বাড়ানো হয়েছে, কিন্তু কোটি টাকার এসব স্থাপনা নির্মাণের পরও এর সুফল পাচ্ছে না নগরবাসী, চলে গেছে অবৈধ দখলে। বৃষ্টি ছাড়াই দেখতেছেন যে এই অবস্থা, পানির অবস্থা, আর বৃষ্টি হলে তো মনে করেন যে অর্ধেক সম্পূর্ণ তলায় যায়। ড্রেনিং এর কাজটা যখন ধরছে তার আগে রাস্তাটা ভালো ছিল, যাতায়াতের জন্য ভালোই ছিল, যখন ড্রেনিং এর কাজ ধরছে তারপর থেকে এই অবস্থা। মন্ত্রীপাড়ার খালপার রোডে ড্রেনের কাজ শেষ হলেও সড়কটি পড়ে আছে বেহাল অবস্থায়, ফলে যান চলাচলে দুর্ভোগ পোহাচ্ছে এলাকাবাসী। মানুষ চলাফেরা, রাস্তাঘাটে খুব সমস্যা, অ্যাক্সিডেন্ট হচ্ছে, মাঝে মাঝে অ্যাক্সিডেন্ট হয়, অ্যাম্বুলেন্স ওঠে না, কোনো গাড়ি ওঠে না, চলাফেরা আসা যাওয়া মানুষের খুব কষ্টকর হচ্ছে। কালভার্টের জন্য এখানে ওঠানামার জন্য একটা রিক্সা চলার ব্যবস্থা করে দেয়, তার জন্য আমার বাচ্চা কাছে স্কুলে যেতে পারে। বিভিন্ন স্থানে সড়কের চেয়ে ড্রেন উঁচু হওয়ায় নতুন ভোগান্তিতে পড়েছে স্থানীয়রা। বাঙ্গা রাস্তায় আমরা গাড়ি নিয়ে উঠতে পারি না, উঁচুতে বাঙ্গা ছোড়া জায়গাতে আমার গাড়ি ভেঙে দেয় আসলি। এই রোডের যে প্রবলেমটা, এটা তো আজকে ধরাই এক বছর দেড় বছর ধরে ভুগতেছি আমরা। দ্রুত সড়কগুলি সংস্কার করে ব্যবহার উপযোগী করার দাবি জানান সব শ্রেণী পেশার মানুষ। মাননীয় মেয়রের কাছে আমরা আকুল আবেদন জানাচ্ছি যে আমাদের জলাবদ্ধতা এবং রাস্তাঘাট সুন্দর করে দেওয়ার জন্য। খুলনা সিটি কর্পোরেশন এবং খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের চিঠি চালাচালি এবং সমন্বয়হীনতার কারণে ভোগান্তি হচ্ছে নগরীর সাধারণ মানুষ। এই সমন্বয়হীনতার কারণে এখন পুনরায় ওয়াসা আবার সেই রাস্তাগুলো ঘোরাঘুরি করছে। ঘোরাঘুরি করার কারণে, এইটার কারণে যেটা হচ্ছে যে মানুষ সেবার পরিবর্তে উল্টো ভোগান্তির শিকার হচ্ছেন। এস এম খুরশেদ আলম, মাই টিভি নিউজ ডেস্ক। দর্শক সংবাদের শেষ প্রান্তে আমরা যাবার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। 2026 সাল থেকে উন্নয়নশীল দেশ হিসেবে যাত্রা শুরু হবে বাংলাদেশের বললেন প্রধানমন্ত্রী। নতুন প্রকল্প বাস্তবায়নে মানুষের কল্যাণের বিষয়ে পর্যালোচনার নির্দেশ। কুমিল্লা ময়মনসিংহ সিটি সহ 233টি স্থানীয় সরকার নির্বাচনের তফসিল ঘোষণা, ভোট 9 মার্চ, ইভিএম এবং ব্যালটে হবে নির্বাচন। ঐতিহাসিক গণ অভ্যুত্থান দিবসে আওয়ামী লীগের শ্রদ্ধা, নির্বাচন বর্জনে হতাশায় বিএনপি বললেন পররাষ্ট্রমন্ত্রী। গণতন্ত্র ফিরাবে বিএনপি, মন্তব্য মঈন খানের। সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়া 8.4 ডিগ্রি সেলসিয়াস, মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহে কাঁপছে সারা দেশ, চার বিভাগে বৃষ্টির পূর্বাভাস। এবং দ্রুত এগিয়ে চলেছে পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের নড়াইল অংশের কাজ, দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে যোগাযোগে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার প্রত্যাশা। দর্শক সাথে থাকার জন্য ধন্যবাদ। এছাড়াও ইউটিউবে মাইটিভি সংবাদ পেতে ভিজিট করুন youtube.com/mytvbnews এবং আমাদের অনুষ্ঠান দেখতে ভিজিট করুন youtube.com/mytvbangla ও facebook.com/mytvbangla। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি উপমা কুণ্ডু। আল্লাহ হাফেজ।